हेलो एवरीवन, दिस इज राजदीप बोनी एंड द एडमिन ऑफ इट एंड क्लिक। सो आज के भाई सीमंत बोसर साथ चले एकदम ठीक बागबजारे, बागबजार बाटा थेके। ये लोकेशन जस्ट 2 मिनट वाकिंग डिस्टेंस एंड बागबजार मायर घाट थेके एटा जस्ट 5 मिनट वाकिंग डिस्टेंस। सो आज के कबाब खेते, सुंदर सुंदर कबाब तुम्हारे आज के देखाबो। सो स्टॉलटार नाम होच्छे ब्रोस कबाब एंड एर आरेकटा नतून इनोवेटिव नतून एरा डिशेस बार करेछे, सेटा होच्छे तंदूर मोमो। सो वीडियो देखो तुम्हारा, भलो लगले सबसक्राइब करो और तुम्हारा जदि एर थेके आरो बेशी अन्य कोनो जगह भलो कबाब खेये थाको अवश्य आमादेर कमेंट बक्से जानो। খেতে বসে পাতের উপর দেখি শুকনো কচুড়ি, খেতে পারিনি। এই কি হয়েছে, কি গান গাইছিস এসব? ভাই তুই আর অয়ন আমার সাথে কথা বলবি কেন? ভাই কি করলাম? কালকে সকালে দেখলাম অয়ন একটা বারবিকিউ চিকেনের ছবি পোস্ট করেছে আমাদের ইনস্টাগ্রামের পেজটাতে, আর আজকে সকালে দেখলাম তুই সুন্দর একটা কচুরির ছবি পাঠালি। হ্যাঁ ভাই খেয়েছি তো কালকে, আমি ওই ছবিটা দেখে দৌড়ালাম কচুরিটা খেতে। আচ্ছা আর কি হলো আমার সাথে? 4টে শুকনো কচুরি আমার প্লেটে দিয়ে দিল। হে বাবা, এটা তো খুব খারাপ হয়েছে। এগুলো সকাল সকাল হলে কার মুডটা ঠিক থাকে বল? ঠিক আছে তোর মুড খারাপ তো, চল তো কিছু খাওয়াচ্ছি, কিছু খাবি বল? চ কি খাবি? হ্যাঁ খাবো তো। কি খাবি? কালকে অয়ন যে সুন্দর ওই বারবিকিউ চিকেনের ছবিটা পাঠিয়েছিল না, হ্যাঁ ওইটা হলে বেশ মানে ঝলসানো একটা মাংস, একদম মনটাও ঝলছে মানে সরাসরি বল না যে কাবাব খাবি। কাবাব খাবি তো? দেখ আমরা ভাই ভাই আছি এখানে একদম, আর এখানে বাগবাজারে একটা সুন্দর কাবাবের দোকান আছে, চল তুই চিনিস না মনে হয়, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কাবাব পাওয়া যায় এখানে, অনেক রকম ডিফারেন্ট টাইপের। নাম দোকানে? ব্রোস কাবাব। ব্রোস কাবাব? হ্যাঁ চল তাহলে, চল ব্রোস কাবাব। কোথায় আনলি রে? সামনে তো বাগবাজার দেখতে পাচ্ছি, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তুই কাবাব খাওয়াবি বলে ব্যাংকে নিয়ে চলে এলি? আরে না রে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে দেখিস কাবাবের দোকানটা, এই যে ব্রোস কাবাব, ঠিক আছে? দেখছিস ঝলসানো মাংস এখানেই তুই পাবি, ঠিক আছে? ওই দেখ ওই দেখ, তোরা এখানেই এসেছিলি? ভাই চারিদিকে এত কাবাব, এতো পুরো লাজবাব লাজবাব। আরে ভাই লাজবাব লাজবাবের পেছনে একটা লাজবাব ইতিহাস আছে, সেটা কি জানিস? ইতিহাস? আবার তুই ইতিহাস পড়াবি এখন আমাকে? আরে শোন, এই যে তুর্কো আফগানদের যখন যুদ্ধটা হয়েছিল, আচ্ছা সেই সময় তুর্কিসদের কাছে কোনো আনাজপাতি ধান গম সব কিছু পরিমাণ কমে যাচ্ছিল, তো তার ফলে তাদের মধ্যে একটা অভাব দেখা দেয় বুঝলি খাদ্যের, তো তখন তাদের কাছে যে পরিমাণ মতো মিটটা ছিল সেই মিটটাকে তারা ঝলসে খাওয়া শুরু করে। এই ঝলসানো মিট এটাকে পার্সি ভাষায় বলা হয় কাবাব, ঠিক আছে? তো আস্তে আস্তে এটা গোটা মিডিল ইস্টে ছড়িয়ে পড়ে। মুঘলরা আমাদের দেশে
ঠিক আছে এই কাবাবটাকে কাবাব হিসাবে আমদানি করে তো সেই জনপ্রিয় কাবাব খেতে আজকে আমরা এসেছি ব্রোস কাবাব ভাই অনেক জ্ঞান দিয়েছিস চল এবার শুরু কাজটা সেরে ফেলি চল 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 আচ্ছা ভাই আমরা শুরুতে কি খাচ্ছি এখানে আমরা আজকে শুরুতে যেটা ট্রাই করব সেটা হচ্ছে মালাই কাবাব মালাই কাবাবটা দাও এসেছে তো সুন্দর গন্ধ বেরোচ্ছে তো হ্যাঁ না অর্ধ ভোজন করবো না আমি এবার পূর্ণ ভোজন পূর্ণ ভোজনই কর বুঝলি কেমন হলো অপূর্বম অপূর্বম এটা হচ্ছে বোস কাবাব স্পেশালিটি মালাই কাবাব এটা অত্যন্ত রিজনেবল প্রাইস মাত্র 50 টাকায় এই মালাই কাবাবটা পাওয়া যাচ্ছে ব্রোস কাবাবে তোমরা এটা ট্রাই করতে পারো অ্যান্ড যারা একদমই ঝাল পছন্দ করো না বা খুব কম ঝাল দিয়ে কোনো খাবার খেতে চাও তো তাদের জন্য এটা একদম ঠিকঠাক অ্যান্ড এটাতে স্পাইসটা একদম কম অ্যান্ড এদের যে মালাইটা আছে এটা এরা নিজেরাই ঘরে তৈরি করে সো ওভারঅল এটা ঠিকঠাক এটা ট্রাই করা যেতে পারে সো তোমরা চলে আসো অ্যান্ড মালাই কাবাবটা অবশ্যই ট্রাই করো রোজ কাবাবে তোমরা যখনই আসবে এই মালাই কাবাবটা খেও এত সুন্দর মালাই এবার আমি খাবো আমাদের কাছে যে কাবাবটা চলে আসছে সেটা হচ্ছে টিক্কা কাবাব দেখে নাও তোমরা তো এটার সাথে স্যালাড দিয়ে দিয়েছে অ্যান্ড একটা আচারও রয়েছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা তো আসো এবার এটাকে আমরা টেস্ট করে তোমাদেরকে বলছি স্পাইসি আছে সুন্দর একটা একটা সুন্দর আচার দেওয়া আছে এটার মধ্যে দেখ এটা আপনারা কী আচার ইউজ করেন দাদা আমরা এটা এমনি লঙ্কার আচার ইউজ আচ্ছা এই যে সবুজ আচারটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারে এটা হচ্ছে লঙ্কার আচার এবং খুব সুন্দরভাবে চিকেনটা রোস্টেড হয়েছে এখন গিয়ে তুই আমার মনটাকে কিছুটা হলেও ভালো করতে পেরেছিস ক্লান্তি হয়েছে তো তোর সকাল থেকে খুব কাবাব কাবাব করছিলি এরপর একটু অন্য কিছু ট্রাই করি নাকি অনেক তো কাবাব খেলাম অন্য কিছু হ্যাঁ একটু অনেক কিছু রয়েছে দেখ চিকেন তন্দুর করবি নাকি ট্রাই খাওয়াই যেতে পারে দাদা একটা চিকেন তন্দুর দিয়ে দাও এরপর একটা দাদা চিকেন তন্দুর হোক Tell me that I can't and I won't, that's what guides me.
by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did sh- I know it hurts. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. প্রত্যেকটা মশলা ঠিকঠাকভাবে এর সাথে ম্যারিনেট হয়েছে। 80 টাকায় অত্যন্ত রিজনেবল প্রাইস চিকেন তন্দুর। তোমরা চলে আসো ব্রোস খাওয়াবে, বাগবাজার থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর দেরি করো না, তোমরা চলে আসো। অসাধারণ খেতে কিন্তু ভাই এটা। মানে এতক্ষণ ধরে আমরা ধর যে কাবাবগুলো খাচ্ছিলাম, তারপরে কিন্তু একটা ছোট্ট টেস্ট চেঞ্জ পাচ্ছি এখানে আমি। হ্যাঁ, কাবাবের থেকে মুড সুইং করানোর জন্য এই চিকেন তন্দুরটা বেস্ট। তুই বলছিলি না লাজাবাব লাজাবাব ব্রোস কাবাব লাজাবাব। ডিশটা চলে এসছে, সেটা হচ্ছে তন্দুর মোমো। তো তন্দুর মোমোর প্রাইস হচ্ছে 50 টাকা। অ্যান্ড এখানে 4 পিস মোমো দেওয়া হয়েছে। অ্যান্ড 4 পিস মোমো স্যালাড অ্যান্ড গ্রিন সস অ্যান্ড রেড সসের সাথে প্রেজেন্ট করা হয়েছে। তো আসলে এটা আমরা টেস্ট করে নিই। জেনারেলি আমরা নর্মাল যে মোমোগুলো খাই সেখানে আমরা পেঁয়াজ কচি এবং চিকেন দেখতে পাই, দুটোই এখানে রয়েছে। তার সাথে খুব সুন্দর একটা গ্রিন সস দিয়েছে এবং একটা রেড সস দিয়েছে। সম্পূর্ণটার দাম 50 টাকা। যদি তোমরা ভাবো যে 50 টাকায় 4টে মোমো অতটাও রিজনেবল নয়, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে তোমরা সাধারণ মোমো তো খেয়েছই, স্টিম মোমো বলো বা প্যান ফ্রাইড মোমো বলো, তোমরা তন্দুর মোমোটা যদি টেস্ট করতে চাও তাহলে চলে এসো ব্রোস কাবাবে। অসাধারণ একটা নতুন ডিশ, আমাদের দর্শকরাও খেতে পারবে। এর আগে আমরা তোমাদেরকে লালটু কেবিনের স্টিম মোমো দেখিয়েছি, তো এটা হচ্ছে তন্দুর মোমো। জাস্ট তন্দুর মোমোটাকে জাস্ট তন্দুর করে এরা প্রেজেন্ট করেছে, খুবই সুন্দর। দারুণ কম্বিনেশন, এই গ্রিন সস আর এই রেড সসের কম্বিনেশনটা অসাধারণ। তোমরা যদি ব্রোস কাবাবে এসো তাহলে ডেফিনেটলি ট্রাই করো এই তন্দুর। দামটা 50 টাকা হলেও একটা নতুন ডিশ তোমরা সবাই টেস্ট করতে পারো। মোরা দুই ভাইতে খাবার খুঁজে বেড়াই খুঁজে বেড়াই, মোদের আর কোনো কাজ নাই কোনো কাজ নাই, খাবার প্রতি নেশায় পড়ে খাবার খুঁজে বেড়াই খুঁজে বেড়াই। শোনো ভালো খাবার দোকান পেলে মোদের যেন খবর করে, ভালো খাবার দোকান পেলে মোদের যেন খবর করে, ইটেন ক্লিকের ফেসবুক পেজে মোদের ঠিকানায়, মোরা আসবো দুজনায় খেতে আসবো দুজনায়। দাঁড়া, কে আবার ফোন করছে? কে ফোন করছে? এই বাবারে রাজামশাই। আচ্ছা রাজামশাই, আচ্ছা ওকে রাজামশাই ফোন করেছে।
সো গাইজ আজকে আমাদের ব্রোস কাবাবে খাওয়া দাওয়া পর্ব শেষ। তো আমরা আজকে কী কী খেলাম আরেকবার শুনে নিই। তো ফার্স্ট খেলাম আমরা মালাই কাবাব, যেটার প্রাইস হচ্ছে 50 টাকা। তারপর খেলাম টিক্কা কাবাব, সেটার প্রাইস হচ্ছে 50 টাকা। তারপর খেলাম চিকেন তন্দুর, যেটার প্রাইস হচ্ছে 80 টাকা। অ্যান্ড লাস্ট খেলাম হচ্ছে তন্দুর মোমো, যেটার প্রাইস হচ্ছে 50 টাকা। তো আমাদের আগের ভিডিওটা যদি তোমরা সাবস্ক্রাইব দেখে না থাকো বা আমাদের চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল বাটনটা অবশ্যই প্রেস করো পরবর্তী ভিডিওর জন্য। অ্যান্ড আমার নিজস্ব ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, আমার ভাইয়েরও ইনস্টাগ্রাম আছে, সো ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করো। অ্যান্ড আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে তোমরা জানোই, ইট অ্যান্ড ক্লিক, তো সেখানে জয়েন করো তোমরা। অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা, খুব শিগগিরই আমাদের পরবর্তী ভিডিও আসবে। ভাই রাজামশাই ফোন করেছে, কি বলছে রাজামশাই? রাজামশাই তো রেগে আছে আমার আর তোর উপর। কেন? আরে আমরা দুজন বেরিয়ে এত খাবার দাবার খাচ্ছি আর রাজামশাইকে দিচ্ছি না, এরকম করলে কি? কেন, রাজামশাই তো আগের দিন আমাদের ওয়ান্টন ফ্রাইটা খেয়ে নিল তো। হ্যাঁ তো আজকের গুলো তো খাওয়াতে হবে। ঠিক আছে রাজামশাইকে খাওয়াতে হবে, চলুন আমরা আজকে পালাই, বুঝলেন?